আজকে আমাদের বাড়িতে হবে লক্ষ্মী পুজো, তাই আমি দেরি না করে স্নান করে তুলি নিয়ে আলপনা দিতে বসে গেছিলাম। এদিকে আমার মা আমাদের ঘরের লক্ষ্মী, তাই একা হাতেই সব কাজ সামলাচ্ছিল। যাই হোক, আলপনা দিতে দিতে মাঝপথে বেরিয়ে পড়েছিলাম বিট্টু ভাইয়ের সাথে প্রসাদ খেতে। আর প্রসাদ খেতে যাওয়ার জন্য দেখো ভাই কত কষ্ট করতে হচ্ছে। এই ঢালাই রাস্তা পার করে চলেই এসেছিলাম প্রসাদ খেতে, আর খিচুড়িটা যা হয়েছিল না ভাই, পুরো দুর্দান্ত। প্রসাদ খাওয়া শেষ করে বাড়ি এসে আবার আলপনা দেওয়া শুরু করলাম। আলপনা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছিল, এদিকে আমার মা ঘরের লক্ষ্মীকেও নিয়ে ছিল। আর আমাদের ঘরের এই ছোট্ট লক্ষ্মীটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। যাই হোক, এবার বাজার থেকে দেখো কত বাজি কিনে নিয়েছিলাম, আর বাজিগুলোকে রেখে চলে গেছিলাম সুদীপদের বাড়িতে প্রসাদ খেতে। সুদীপদের বাড়িতে বসে অনেকক্ষণ আড্ডা আর কি মারলাম আর প্রসাদও খেলাম। এরপর বাড়ি এসে দেখি ব্রাহ্মণ পুজো দিতে চলে এসেছিল, তাই আমি আর এই পুচকুটা পুজো দেখছিলাম। বাই দ্য ওয়ে, আমি এখন পুজোর আনন্দে বাজি ফাটাই, আর তোমরা এরকমই মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।